মুন্সিগঞ্জে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সকাল 10:30 মুন্সিগঞ্জ সদরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেয়। এ সময় ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।